আমন্ত্রণ দুপুর দুইটার সংবাদে সঙ্গে আছি আইরিন আয়াত শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম বিজ্ঞানী গবেষকদের সর্বোচ্চ শ্রম দায়বদ্ধতা নিয়ে কাজ করতে হবে বললেন প্রধানমন্ত্রী মালিবাগে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ পাঁচ সাধারণ সম্পাদক পদ ফিরে পেতে ফের আপিল বিভাগে নিপুণ চলে বিস্তারিত সংবাদে দেশের বিজ্ঞানী ও গবেষকদের সর্বোচ্চ শ্রম ও দায়বদ্ধতা নিয়ে জাতীয় উন্নয়নে কাজ করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার বিভিন্ন ও গবেষণা প্রতিষ্ঠানের শিক্ষক বিজ্ঞানী গবেষক এবং বিজ্ঞান শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ এবং বিশেষ গবেষণা অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি কথা বলেন রাজধানীর মালিবাগে একটি গোডাউনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচজন দগ্ধ হয়েছেন তাদের সবাইকে শেখ হাসিনা জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে দগ্ধরা হলেন মোহাম্মদ সিদ্দিকুর রহমান সিদ্দিক মোহাম্মদ হেলাল উদ্দিন মোহাম্মদ নাদের আলী এবং নূর নবী ইউসুফ আলী বুধবার দিনগত রাত একটার দিকে মালিবাগের ঢামালিবাগ চৌধুরীপাড়া এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের সাধারণ সম্পাদক পদে জায়দ খানের প্রার্থিতা বৈধ বলে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছেন নিপুণ আক্তার বৃহস্পতিবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন নিপুনের আইনজীবী ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান বুধবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়দ খানের প্রার্থিতা বৈধ বলে রায় দেন হাইকোর্ট ঢাকার বোট ক্লাবে পরিমনিকে ধর্ষণ এবং হত্যা চেষ্টার অভিযোগে করা মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ এবং তুহিন সিদ্দিকী অমি সহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য উনিশ এপ্রিল দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল বৃহস্পতিবার ঢাকা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নয়ের বিচারক হেমায়ত এদিন ধার্য করেন দিনাজপুরের হিলিতে কয়েক দিনের ব্যবধানে বেড়েছে ভারতীয় ভারতীয় ও দেশীয় পেঁয়াজের দাম পেঁয়াজ পেঁয়াজ কেজিতে টাকা আর টাকায় বিক্রয় হচ্ছে বৃহস্পতিবার সকালে হিলি বাজারে দেখা যায় ভারত থেকে আমদানি করা নাসিক জোট জাতের পেঁয়াজ কেজিতে চার টাকা বেড়ে ত্রিশ টাকা দরে বিক্রি হচ্ছে অন্যদিকে দেশীয় জাতের পেঁয়াজ কেজিতে চার টাকা বেড়ে চল্লিশ টাকা দরে বিক্রি হচ্ছে রাজধানীতে অভিযান চালিয়ে মাদক বিক্রি এবং সেবনের অভিযোগে সাতান্ন জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ বুধবার ভোর ছয়টা থেকে বৃহস্পতিবার ভোর ছয়টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার ও মাদক দ্রব্য জব্দ করা হয় বৃহস্পতিবার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ ফারুক হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন গাজীপুরে পূর্ব শত্রুতার জেরে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বুধবার রাত পৌনে আটটার দিকে গাজীপুর মহানগরীর দিঘির চালা এলাকায় এ ঘটনা ঘটে নিহত কবির হোসেন বার বইকা দক্ষিণ এলাকায় ভাড়া থাকতেন তার বাবার নাম মোস্তফা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার জাকির হাসান জানান রাত পৌনে আটটার দিকে নগরীর ষোলো নং ওয়ার্ডের দিঘির চালা এলাকায় প্রভাত স্কুলের সামনে অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্তরা কবির হোসেনের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায় পর স্থানীয়রা গুরুতর অবস্থার সহিদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন রাজধানীর যাত্রাবাড়ীতে রাস্তায় পারাপারের সময় দ্রুতগামী গাড়ির চাপায়ে মোহাম্মদ ওমর ফারুক নামে এক পথচারী নিহত হয়েছেন। বুধবার রাতে সায়দাবাদে ফ্লাইওভারের নিচে এ দুর্ঘটনা ঘটে পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে তার মৃত্যু হয় রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধে 498 জন রুশ সেনা নিহত হয়েছিল এই যুদ্ধে গুরুতর আহত হয়েছে অন্তত 1597 সেনা স্থানীয় সময় বুধবার রাতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই তথ্য জানানো হয় রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তৃতায় দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগর কোভ এসব তথ্য তুলে ধরেন ইউক্রেনের সামরিক অভিযান শুরুর পর এই প্রথম যুদ্ধে হতাহতের জন্য জানালো রাশিয়া তথ্য জানালো রাশিয়া রাশিয়ার সর্বাত্মক হামলার মুখে ইউক্রেন ছেড়ে পালিয়ে গেছেন দশ লাখ শরণার্থী হামলা শুরুর পর মাত্র এক সপ্তাহে বিপুল সংখ্যক এসব মানুষ ইউক্রেনের প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে যান বলে জানিয়েছে জাতিসংঘ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানায় ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি সর্বাত্মক হামলা শুরুর পর এই এক সপ্তাহেই পূর্ব ইউরোপের এই দেশটির বহু শহর কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সামরিক অবকাঠামোর বাইরে রাশিয়ার হামলার লক্ষ্য বস্তুতে পরিণত হয়েছে আবাসিক ভবন স্কুল এবং হাসপাতাল দর্শক এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ সবাইকে